হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তো আজকে আবারও আমরা রেডি হয়ে গেছি বেরোবো বলে, আমি আর আমার হাজব্যান্ড, কেন কি আজকে সানডে। আর আজকে আবারও তোমাদের সঙ্গে একটা নিউ ব্লগিং শুরু করছি। আজকের ব্লগিংসটা কিন্তু আবারও আমরা একটা গ্রামে ঘুরতে যাচ্ছি এই লকডাউনের মধ্যে। এই দেখো আবারও দুটো করে মাস্ক হাতে নিয়েছি। আর ব্যাপারটা হচ্ছে আজকে যাচ্ছি আমরা আমাদের গ্রামে, তার মানে আমার শ্বশুরের গ্রামে। সেখানে কিন্তু আমাদের নিজেদের বাড়ি, পুরনো ভিটে, অনেক জায়গা, বিশাল কিছু আছে, সেগুলোকে সব শেয়ার করবো। তো তাহলে চলো শুরু করছি। দেখো বন্ধুরা, আজকে আমার পুরো গেট আপটা হচ্ছে এটা। এই ড্রেসটা আমি আজকে পরেছি, সেটাকেও আমি হোয়াইট দিয়ে কম্বাইন্ড করেছি। ড্রেসের মধ্যে বেশিটাই হোয়াইট রয়েছে সেই জন্য। হ্যাঁ, এরকম হচ্ছে আজকে আমার গোটা লুকসটা। আর আমার পুরো মেকআপটাও কিন্তু আমি আজকে তুলেছি। তোমরা যদি চাও তো সেটা শেয়ার করে দেবো ইউটিউবে, দেখতে থাকবে। হ্যাঁ, অন্য একটা ব্লগিং তো শেয়ার করে দেবো বা অন্য একটা ভিডিও তো সেটা। তো এই দেখো বন্ধুরা, আমরা এগেইন আজকে আবার বেরিয়ে পড়েছি ঘোরার জন্য। আর এই দেখো, এটা আমার হাবির আজকের লুকস। আর এই দেখো, বাইরে চারদিকে পুরো লকডাউন, তার মধ্যেও কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। এই যে সবার জন্য চকলেট নিয়ে নিয়েছি, ইতিমধ্যে আমাদের একটু ওষুধ খাওয়া ছিল, তো মেডিসিনগুলো খেয়েটে আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। আজকেও যাওয়ার পথে তোমাদেরকে আমরা অসাধারণ এক সুন্দর রাস্তা দেখাবো, প্রকৃতি দেখাবো, যা দেখে তোমরা চোখ মন দুটোই জুড়িয়ে যাবে। যখন দাদা বেঁচে ছিলেন তখন আমরা অনেকবার এই রাস্তা দিয়ে দাদার সঙ্গে দেখা করতে গিয়েছি। আর এমনিতেও আমরা ছুটি ছাটা থাকলে একটু গ্রামে বা আমাদের সমস্ত আত্মীয়দের বাড়িতে আমরা ঘুরতে খুব পছন্দ করি। আর এটা বেসিক্যালি আমি আমার শ্বশুর শাশুড়ি মায়ের থেকেই শিখেছি, ওনারা সবার সাথে মিলে মিশে থাকাটা শিখিয়েছেন। তো যাই হোক, দেখো বন্ধুরা, চারদিকে এত সুন্দর সবুজ পরিবেশ, খুবই অল্প গাড়ি যাচ্ছে, কিন্তু এই যে বড় রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু কত ফাঁকা দেখো রাস্তা। আর গাছগুলো পুরো একদম উপরে, যেন মাথার উপরে পুরো ছাউনি করে দিয়েছে। দুদিকে একদম ঠান্ডা ওয়েদার, ওখানের একদম ভীষণ সুন্দর এরিয়াটা, তোমরা দেখতে থাকো। তো এই প্রকৃতির সুন্দর পরিবেশে যেতে যেতে তোমাদের সঙ্গে আরো কিছু ছোট্ট গল্প করে নিই। আজকে যাচ্ছি আমার শ্বশুর মশাইয়ের বাপের বাড়ি, দ্যাট মিন্স যেখানে আমার শ্বশুর মশাই বড় হয়েছেন, আমি যাকে আব্বু বলে ডাকি শ্বশুর মশাইকে। তো আব্বুর বাবা যেখানে ছিলেন, তার নিজের কাকু জেঠু সবাই যেখানে আছেন, সেই জায়গাতেই আজকে যাচ্ছি। বেসিক্যালি এখানে আমাদের নিজেদের অনেক জায়গা, জমি, সমস্ত কিছু রয়েছে। আমরা যেহেতু শহরে থাকি তো খুব একটা যেতে পারি না। এই দেখো দূরে পুকুরটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদেরই পুকুর। আর এই দেখো আমরা নেমে পড়েছি, আমাদের গ্রামের সমস্ত যে জায়গা জমিগুলো আছে কিছুদিন আগে ঠিক করা হয়েছে। এই যে একটা পুকুর দেখা যাচ্ছে, পদ্ম পুকুর, এটাও আমাদেরই পুকুর। যদিও এগুলো ওখানে কিছু কাকুরা আছেন, সেই কাকুদের আন্ডারে দেওয়া আছে, তারাই এসব দেখে টেখে রাখে। তো তারাই বেসিক্যালি ওখানে চাষবাস করে, আমরা খুবই কম যেতে পারি। আর এখন যেহেতু আমার শ্বশুর মশাই বয়স হয়ে গেছেন, উনিও অতটা যেতে পারেন না। তো বেসিক্যালি মাঝে সাঝে যদি আমরা কখনো ঘুরতে যাই তখন এদিকে যাই। দেখো কি সুন্দর গ্রাম্য পরিবেশ, যেরকম আমরা সিনেমাতে বা সিনারিতে দেখি ঠিক সেরকম আমার কিন্তু খুব ভালো লাগে। যেহেতু আমি শহরের মেয়ে, আমার কিন্তু এরকম কালচার খুবই পছন্দের। দেখো এবার গিয়ে ওই দেখো একটা চাপকল দেখতে পেয়ে আমার হাজব্যান্ড ওখান থেকে আমাকে ঠান্ডা জল তুলে খাওয়াচ্ছে। যেহেতু এটা গ্রাম্য কালচার, ওখানে তো আর আমাদের মতো এখানে অ্যাকোয়াগার্ড পাবো না, তো ওই জলটা ভীষণই সুন্দর, খুবই সুস্বাদু, ঠান্ডা। ওগুলো খেলাম, খেয়ে আমি আমাদের যে সমস্ত জায়গাগুলো ছিল সব জায়গাগুলো দেখলাম, তোমাদেরকেও দেখাচ্ছি। চলো দেখবে কত তাল গাছ আছে, বড় বড় পুকুর আছে, জমি আছে, চারদিকে অনেক ক্ষেতের জমি আছে। এই যে এগুলো সবই কিন্তু আমার শ্বশুর মশাইয়ের। এই যে এই পুকুরটা, এই যে চারদিকে যত তাল গাছ সবই শ্বশুর মশাইয়ের। ওখানে যারা থাকেন, যারা কাজ করেন, তারাই ওগুলো সব পেরে ঠেড়ে খায়। আমাদের যেহেতু যাওয়াও হয় না, কিন্তু তারা খুবই আপ্যায়ন করে। আমরা যখন গিয়েছিলাম আমাদেরকে থাকতে বলছিলেন, খেতে বলছিলেন, খুবই আপ্যায়ন করছিলেন। তো যেহেতু যাওয়া হয় না, তো এই দেখো একবার আমার হাজব্যান্ড আমার শ্বশুর মশাইকে, শাশুড়ি মাকে ফোন করে সবাইকে দেখাচ্ছে জায়গাগুলো, যেহেতু ওনারাও অনেক দিন যাননি, দেখেননি, তো সেজন্য ভিডিও কলিংয়ে ওনাদের সঙ্গে একবার শেয়ার করছেন। আমার কিন্তু এখানে গিয়ে খুব মজা লাগলো। আমি এরকম জমির ক্ষেতে, আমাদের নিজেদের জমির ক্ষেতে ভেন্ডি, কত রকম শাক সবজি, কত কিছু হতে দেখলাম যেগুলো আমি ন্যাচারালি কখনো দেখিনি, তো আগে দেখিনি। তো আমার খুবই ভালো লাগলো যে এগুলো সবই আমাদের। তো যেহেতু যাওয়া হয় না, করা হয় না, এই জন্যই কিন্তু সবই কিন্তু এগুলো আমাদের। সারা সপ্তাহের হেক্টিক শিডিউলের পরে যখন এরকম সুন্দর মনোরম পরিবেশে যাওয়া হয়, তা আবার নিজের ভালোবাসার মানুষের সাথে, আহা কি শান্তি। তো দুজনেই খুবই ওখানে অনেকক্ষণ থাকার পরে ঘুরে ঠুরে তারপরে আমরা আমাদের যেটা নিজেদের বাড়ি গ্রামের সেখানে আমরা গিয়েছিলাম। তো চলো দেখতে থাকুন।
দাদা বেঁচে থাকাকালীন আমরা এই নিজেদের বাড়িতেই অনেক সময় গিয়েছি থেকেছি, কিন্তু এখন যেটা হয় দাদা মারা যাওয়ার পরে বাড়িতে যেতে একদম ভালো লাগে না, একদম ফাঁকা ফাঁকা লাগে। এখন শুধুমাত্র অনুষ্ঠান ছাড়া আর আমাদের ওখানে যাওয়া হয় না অতটা। তো যাই হোক, এখানে যেহেতু জমি জামা সমস্ত এই যে কাকুটা আছেন ইনি সামলান, বা ওখানে আরো অনেক লোক আছেন তারাই সামলান, এই জন্য একবার গেলাম, দেখা করে আসলাম। আর অনুষ্ঠান ছাড়া আমরা গ্রামের বাড়িতে যাই না। তো যেহেতু আজকে যাচ্ছি, তাই তোমাদের সঙ্গে সবাইকে শেয়ার করব বলেই দেখাচ্ছি। তো দেখো ছোট এবার রেডি হয়ে বেরিয়ে আসছে, এবার আমরা আমাদের গ্রামের দিকে এগোবো। ব্যাস জমি জমা দেখে ঠেকে এবার আবার দুজনে মিলে রওনা দিলাম, আমাদের গ্রামের বাড়ির দিকে যাচ্ছি। ঢুকে গেছি আমাদের গ্রামের বাড়ির রাস্তাতে। তো এই রাস্তাটা তোমাদের হয়তো চেনা লাগবে, কারণ আমাদের বিয়ের অনুষ্ঠান এই বাড়িতেই হয়েছিল। যেহেতু দাদা বেঁচে ছিলেন আর ওনার খুবই ইচ্ছা ছিল যে ওনার চোখের সামনে বিয়ে হবে, উনি শহরে আসতে পারবেন না, তো সেই জন্য ওনার চোখের সামনেই বিয়ে হয়েছিল। ওই জন্য গ্রামে থেকেই আমাদের বিয়ে হয়েছিল, খুব এনজয় করেছিলাম তখন যে কদিন ছিলাম। তো দেখো ঢুকছি অলরেডি, এই রাস্তা দিয়ে ঢুকে দাদাদের বাড়ি, এবং ওখানে পুরো পাড়াটাই সবই ওর দাদাদের বাড়ি। দ্যাট মিন্স আমার দাদা এবং দাদার ভাই, মানে আমার আব্বুর কাকু, ছোট কাকু, মেজো কাকু, সব কাকুর বাড়ি। এদিকে এইটা হচ্ছে আমার আব্বুর বোনের বাড়ি, তার মানে এটা হচ্ছে ছোটুর পিসির বাড়ি। আর ওই দেখো সামনে, এগুলো সবই ওদের আত্মীয়র বাড়ি। এই যে বাঁদিকের বাড়িটা, এইটাতে দাদা থাকতেন, আর এই যে ডান দিকে যেটা দেখতে পাচ্ছ এইটাতে হচ্ছে ওর একটা পিসি, ওই যে সামনে একটা আছে ওটা হচ্ছে কাকুর বাড়ি, আর ওই যে একটা দূরে আছে ওটাও কিন্তু একটা পিসির বাড়ি। আর ওই দেখো দূরে ও যেখানে এখন গাড়িটা রাখা আছে ওটার সামনে আমার শ্বশুরের একদম ছোট কাকুর বাড়ি, আর ওইটা হচ্ছে দেখালাম পিসির বাড়ি। এই দেখো আমাদের বাড়িতে ঢুকছি, আর এই যে এরা সমস্ত আমার কাকুরাই, কাকুদের ঘর, ওটা রান্নাঘর, আর এই ঘরটায় আগে দাদা থাকতেন। এই বাড়িটা কিন্তু মাটির বাড়ি, দোতলা আছে। তো যেহেতু বোনরা বিয়ে হয়ে গেছে সেই জন্য আমার আর মানে ইচ্ছা করলো না দোতলায় গিয়ে তোমাদেরকে দেখাবো, আর খুবই বিজি ছিলাম, দিনের দিন ফিরে আসতে হবে। এবার যাচ্ছি ছোট দাদার সঙ্গে দেখা করতে। তো এই দেখো যাচ্ছি, এই দেখো এখানে একটা ছোট্ট ভাই আছে, সে তো ছোটকে দেখে এতই খুশি, দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে নিল। তো এটাই বলে হয়তো রক্তের টান। তো সবার সাথে এত আনন্দ করে, যেটুকু সময় ছিলাম এত মজা করে কাটালাম। এরপর এটা আর একটা কাকুর বাড়িতে ঢুকছি, তো এখানেও একটা বোন আছে, একটা ভাই আছে, যারা আমাকে ভীষণ ভালোবাসে। এই দেখো একটা জমি আছে সামনে, ওখানে কিন্তু আমি শুনেছি আগে আমার শাশুড়ি মা আমি ওখানে রান্না করতেন, বাড়ির সবাই, কিন্তু সমস্ত বাড়ির সবাই একসাথে রান্না হতো, একসাথে খাওয়া দাওয়া হতো, সমস্ত কিছু শুনে আমার খুব ভালো লাগে। ইনফ্যাক্ট আমার বিয়ের সময় তো আমি দেখেছি সবার সাথে এত আনন্দ, এত মিল। এ দেখো একটা পুকুর আছে আমাদেরই বাড়ির ভিতরকার একটা পুকুর, এখানে কিছু মাছ চাষ করেছিল একটা কাকু, ছোট কাকু। আর এ দেখো চা টা খাওয়ার পরে এবার আমরা খানিকক্ষণ গল্প করছি। তো এখানেও আমাদের এত আত্মীয়র বাড়ি, আর যদিও ভুলই হলো, আত্মীয় বলা তো ভুল, তোমাদের নিজেদেরই বাড়ি। তো এত সবাই রয়েছে, যদি থাকতে শুরু করি তাহলে এক মাসেও হয়তো এখানে সব বাড়ি আলাদা করে দেখানো সম্ভব হবে না। তো এই দেখো এটা আমার আর একটা কাকিমার বাড়ি, তার রান্নাশালা আমার খুব ভালো লাগে। এখানে দাদা যিনি আছেন তিনি খুবই অসুস্থ ছিলেন, বেসিক্যালি দাদার জন্যই কিন্তু আরও যাওয়া। দাদাকে দেখে আসলাম, দাদার সাথে অনেকক্ষণ গল্প করলাম, একটা পিসি এসেছিল, পিসির সাথে গল্প করলাম। এই দেখো এটা কিন্তু আমাদের বাড়ি, ওই যে উপরের তলায় ওইখানে আমাদের আলো ঠালো সব তো রাখা থাকে, আর এই বাঁদিকে এই ঘরে দাদা আগে থাকতেন। আর এবার যাব পিসির বাড়িতে, তো ওইটা হচ্ছে কি আমার আরেকটা দাদার ছেলে, এটা তার মেয়ে। তো এবার যাচ্ছে, ও চলে এসেছে ওদের বাড়িতে, সেখানে আসার পরে প্রচুর খাওয়া দাওয়া, তো প্রত্যেক বাড়িতে খেতে খেতে পেট একদম পুরো ঢাই হয়েছিল, আর কিছু খেতে পাচ্ছিলাম না। লাস্টে আমরা একটু চা টা খেলাম, হালকা গল্প টল্প করলাম, তারপরে আমরা পুরো বেরোনোর প্ল্যান নিয়ে নিয়েছি। তো ভাবলাম অনেকগুলো কাজ বাকি আছে, দাদার একবার কবরটা জিয়ারত করবে ছোট, আর তাছাড়াও একবার দাদির কবরটা দেখতে যাবে। দেখো চলে এসেছি দাদার কবর দেখতে, এরপরে দাদির কবর দেখে আমরা ভাবলাম একবার আব্বুর মামা বাড়িতে ঘুরে আমরা বাড়ি চলে আসব। কিন্তু এটা হচ্ছে আব্বুর মামা বাড়ি, যখনই এখানে গিয়ে পৌঁছালাম বাপরে, ওখানে যে আমাদের কাকুরা আছেন, দাদা ভাই, দিদি ভাই, কিছুতেই আর ছাড়লেন না, ওই রাত্রে আমাদেরকে রেখে দিলেন। কাকিমারা তখনই মাংস টাংস এনে রান্না করে একদম ভুরি ভোজ। এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে, গ্রাম্য কালচার, সবাই একসাথে বসে খাওয়া। এগুলো সব আমার ননদ, এদিকে কাকু, ওইদিকে দাদা ভাই মানে আমার আব্বুর মামা, আর ওইদিকে কাকিমারা রয়েছেন, দিদি ভাই আছেন এদিকে, কিন্তু আমি ভিডিওটা ঠিক নিতে পারিনি ওই টাইমে, অ্যাকচুয়ালি সবার সাথে
এত গল্প করছি তার মাঝখানে আর ভিডিও শুট করার আমি সময় পাইনি। এদিন তো রাত্রে ঘুমিয়েছি রাত্রির 2:30-এর সময়, সবার সাথে গল্প শেষ করে তারপরে শুলাম। এটা হচ্ছে পরদিন সকাল, আমার শ্বশুর মশাইয়ের সাথে ভিডিও কলিং এ দেখাচ্ছি, চা টা খেয়ে একদম মর্নিং মর্নিং বেরিয়ে যাব। এই টাইমে কাকু আবার নিজেদের গাছের আম পেড়ে আমাদেরকে দিচ্ছে বাড়ির জন্য। এই সমস্ত নিয়ে আমরা এই দিনই ব্যাক করেছিলাম, কারণ কি আমাদের যেহেতু অনলাইন ক্লাস থাকে তো সানডেটা একদিনই ছুটি, সেই জন্য ছুটি একদমই পাই না। এই যে আমার কাকু বোনরা সবাই মিলে আমাদের জন্য আম পেড়ে দিচ্ছে, ওদের গাছের আব্বুর জন্য নিয়ে এসেছিলাম বাড়িতে, নিয়ে আমরা এগুলো সবাই খুব মজা করে খেয়েছি। যদিও এর মাঝখানে আরও কিছু কাজ ছিল, আমার আব্বুর মানে আমার পিসির মেয়ে দিদির তাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছিল, ওখানেও একটু দেখা করে আসলাম। আব্বুর একটা মাসির বাড়ি, ওদের সঙ্গে একবার দেখা করে আসলাম। আব্বুর মেসো যে দাদা উনি একটু অসুস্থ ছিলেন, ওনার সঙ্গে দেখা টাকা করে তারপরে আমরা ফিরেছিলাম। তো কাকুর আম পাড়ার কিছু ক্লিপিংস আমি নিয়েছিলাম তোমাদের সঙ্গে, আরেকটু ভালো করে সেটা শেয়ার করলাম, একটু দেখো তোমরা দেখতে থাকো। যাই হোক, ফাইনালি বাড়ি থেকে বেরোতে পারলাম, এবার আব্বুর মাসিদের বাড়ির দিকে যাচ্ছি। তো ওই দেখো ডান দিকে, ওটাই হলো গিয়ে আব্বুর মাসির বাড়ি। এখানে একটা সুন্দর পুকুর আছে যেখানে নাকি ছোটরা ছোটবেলায় মাছ ধরতো। তো আমি আর বেশি ভিডিও ক্লিপিংস তুলতে পারিনি, কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম, খুবই তাড়াতাড়ি ফিরতে হবে, সবার সঙ্গে দেখা করা, সেই বাড়িতে একটু বসা, চা ঠাও খাওয়া। এ দেখো সেই পুকুরটা। তো এই করতে করতে অনেকটা টাইম পেরিয়ে যাচ্ছে, এদিকে আমার মাথা কাজ করছিল যে আমাদের অনলাইনের ক্লাস রয়েছে। এই সময় গেলাম একবার সেই আব্বুর বাড়িতে, এটা সেই আব্বুর বাড়ি। তো একটা দুর্ঘটনা ঘটেছিল ওদের বাড়িতে, সেই জন্য একবার দেখা না করলে হয় না। তো আপুর সঙ্গে দেখা করে দেন আমরা বাড়ির দিকে রওনা হয়েছিলাম। আমার মনে হয় তোমাদের এই ব্লগিংসটা খুব ভালো লাগলো, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, তাহলে ফিউচারেও আমি তোমাদের জন্য আবার নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগিংস নিয়ে আসতে পারবো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অব্দি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।